नमस्कार बन्धुरा द डिस्टिंक्टिव गर्ल चैनले आपनारे आरो एक बार स्वागत जानाई आमी अपराजिता। बृष्टि पड़े टाकुटपुर नदी आइलो बान आर बृष्टिर दिने फाकुड़ा खाइबार लागि मन करे आनसार आइगा ओय आजके आमी लुयाई गेसि बृष्टिर दिनेर खावार फियाइजेर फाकुड़ा माने फियाइजी। তো প্রথমে ইনো সাইটটা মিডিয়াম সাইজের ফিয়াইজ লুইয়া আমার বডিও সুন্দর হরিয়া কুসি কুসি বুসি বুসি হরিয়া এটাকে সুন্দর সুন্দর শেপে খাটিয়া রাখের এবং তার লগে একটা খাসা মরিচ বালাটিকে যদি আপনারা দেখেন তে দেখবা ইনো আছে একটা খাসা মরিচরে কুসি কুসি হরিয়া লগে খাটা হই গেছে। একটু লবণ লুইয়া পেঁয়াজের মধ্যে সুন্দর হরিয়া আমি ডিজাইন হরিয়া টারে দিছি কারণ পেঁয়াজ লবণ এক সময় দিতে লাগে নাইলে মাখার ফলে পেঁয়াজ মজিয়া একটু হয়ে যায়। তো এরপরে আমি এখানো এক চা চামচেরও একদম একটু আর কি মানে মাখ দিয়ে দিব আর কি আপনি বুঝিয়া একটু অলদি গুঁড়া দিয়েছি। এরপরে আমি সেই আমার মধ্যবিত্ত করে টিভি ছাড়া রবীন্দ্র দেখতে সেই বাক্স থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার এর আমি বাক্যাও দিছি কারণ রংটা একটু সুন্দর হইলে আর কি মানে লাল লাল লইলে পাকুড়াটা দেখতে একটু স্বাদ লাগে বুঝছেন না। এরপরে ইনো আপনি মাফ বুঝি আমি ইনো দুই হাত আতের আনতা যে মোটামুটি দুই হাত মতন বেসন দিছি ইনো এটা কত টেবিল চামচ উবিল চামচ এটা মনে তো বুঝি না বাঙালিরা এটা আত তারপরে ডিবি ডাকনা অত দিয়েও মাফিয়ে আমরা দিই। তো ইনো আমি মোটামুটি দুই হাত মতন বেসন দিছি বেসন টাইম ধরতে যে আরাম টালা দেওয়া একটা মজা বুঝছেন না। তো এরপরে ইস দেখো ডিজাইন করা আমার শেষ হয় না। তো যাই হোক তো ডিজাইন করে আতুত পালাটিকে জাড়িয়া এরপরে আমি ইনো আমার সুন্দর ডিবির থেকে চাউলের গুঁড়া এটা আমরা বাঙালিরা গুঁড়া থাকে কারণ বড়া বাজার ছাড়া বাঙালিরা চলে না এবং আমরা গুঁড়া বড়া বাজার একটু বেশি চলে। তো ইনো চাউলের গুঁড়া বাক্যা ওরকম ওরকম আত বুঝিয়া প্রথমে আমি দিছি প্রায় এক এক মুষ্টির মতন হইতে পারেন দিলাইছি যদিও ফরে আমার আবার লাগছে এটা আপনারা ফরে আবার দেখবা আর কি ঠিক আছে। তো ইনো দিছি দেওয়ার ফলে এরপরে একটু চাঙ্কি চাট মশলা একটু টকটক করে একটু চুকা চুকা করে একটু আলাদা একটা চটপটা ভাবটা হয় তো এটা এক পিঞ্চ মতন দিছে আবার বেশি দিলে ফলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজের যেটা স্মেলটা যাইব কে দিয়া বালাটিকে এটি নিয়ে খসলাইয়া আমি মাখছি বালাটিকে একদম ও শুরু হইলো আমার খসলানোর প্রসেস। বালাটিকে খসাইয়া খসাইয়া মাখার ফরে এরপরে আমি ইনো একটা গ্লাসের মধ্যে জল লইছি কিন্তু পুরা জল দিছি না একটু একটু করে নাম আধ দইয়া দইয়া হইতে পারে একটু একটু করে জল দিছি কারণ বেশ জল হয়ে গেলে ফরে লাশ লাগতো না লেটলেটা হয়ে গেলে ইনো আবার দজিত না আর আমি তো এসপার্ট নেই রান্দাত আর লেটলেটা হইলে উপর থেকে ছাড়তে গেলে আতুত চলে যাব। এরপরেও যখন লাশ লাগছে না মানে লাশ লাগা মানে আমার ডেড বডি বাবা না লাশ মানে লেগে মানে একদিন একজনের গায়ে করে জড়াইয়া দৌড়া আর কি মানে একটা পেঁয়াজের টুকরা একটা পেঁয়াজের লগে একটা গায়ে গেসা গেসি হরিয়া থাকতো আর কি। হ্যাঁ তো ওটা যত সময় না হয়েছে তত সময় তো আর বড়াটা হইতো না। তো আমি এখানে মোটামুটি আরও দুই মুষ্টি চাউলের গুঁড়া দিয়া বালাটিকে একটা খসলাইয়া খসলাইয়া মাখছি লাশ লাগতে না তোর দাদু হইয়া লাশ লাগবে। এরপরে আরও কিছু জল দিয়া ও এরপরে আমি বালাটিকে মাখছি টিকে খসাইয়া মাখার ফরে সুন্দর করে আটা বিটাইয়া এনে থইছি থওয়ার ফরে ও ইনো আমার মাখা হয়ে গেছে ওখন আমি তেল দিয়া বাজি দিব। তো তেল বয়বার আগে আমি সুন্দর করে স্লো মোশনে আমার আগুনটা দড়াইছি দড়াই আমার সেই জঘন্য দেখতে ফ্রাইং প্যান আজকে হ্যান্ডেলটা হতিকে রাখছে যাক ওদিকে দেখা যাবে আর কি হাত হলছে নাই তো রাখাই আমি আতটা যাতে জলটা একটু শুকাইবার চেষ্টা করছি আর কড়াইটাও গরম হয়েছে কেন আটা একটু বালাটিকে সেক করে নিলাম। এরপরে আমার মধ্যবিত্ত করে এতই বাজে অবস্থা এখন চলে যে মানে তেলেরও বোতল নাই পকেট থেকে তেল ডালতে লাগছে। তো আমি ইচ্ছা মতো তেল ডালছি তবে আপনারা ভাববেন না যে পুরা তেলটা আমি লাগছে বাকি তেলটা যেদিন রয়েছে এটা বাটিতে উঠা রাখা হয়েছে ফোরের দিনের রান্দার লেগা কারণ মধ্যবিত্ত করতো কিচ্ছু ফারান যেত একটা তেল ফারালি মানে বোধটা। এরপরে আমি সেফলি চামচের মধ্যে লইয়া চেনি দিয়া ঠেলিয়া ঠেলিয়া একটু একটু করিয়া মানে বড়া শেপে দিছি আর কি মানে একটু একটু করে না দিলে আবার ফুইতে নাই আমরা তো সাতজন লাগি আর ফাঁকুড়া একটু ঠুটোমুখো না লাগলে আর কি মানে হো সাতটা পাওয়া যায় না এখন তো বৃষ্টি পড়ে জোর তুফান দেয় এর মধ্যে একটু সার লাগে একটু ফাঁকুড়া না হইলে আর কি জমে না বুঝছো না। তো লেগে আমি কঞ্জুসি খড়িয়া একটু একটু খড়িয়া দিছি দিয়া আবার ফাঁকুড়া টাইন বালাটিকে মুসমুসা হওয়ার লেগিয়া আমি এটার উপরে আবার গরম তেল টেন চামচ দিয়া তুলিয়া তুলিয়া দিছি এক সাইড বালাটিকে টানি যাওয়ার পরে এরপরে আমি একটা একটা করিয়া ইনো উল্টাইয়া দিলাইছি উল্টাইয়া দিয়া বালাটিকে দেখুন সুন্দর কালার কিন্তু ইয়াইছে লাল লাল দেখতে একটা আলাদা মজা লাগে
তালা তো সাদা আর কি বুঝছো না মানে দেখিও লুপ লাগার মতো তো রকম করে সুন্দর করে একটা একটা করে উল্টাইয়া দিছি এরপরে দুয়ো দিক টানি যাওয়ার পরে একটা একটা করে সুন্দর করে আমার স্টিলের প্লেটও মানে আমার সুন্দর প্লেট নাই কিচেন টাওয়েলও নাই কিতা টাওয়েল কই নাই ওই কি গামুসার টাওয়েল জুন কিচেন টাওয়েল লইতে আমার টাইম নাই সুন্দর করে তা তেল যতটুকু পারি সানি দিয়াস মানে জড়াইছি জড়াইয়া আমি সুন্দর করে আমার স্টিলের প্লেটের মধ্যে প্লেটিং করছি তো ইনই আমার ফ্রাইজের ফাকুড়া রেডি ওই গেছে পরের পাকেটেন যেটা রোস্টেটেন আমি তেল দিয়া নামাইছি কারণ লাইতে সবার ফুইতে লাগবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার লেগে যারাই দেখছুন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হইব পরের ভিডিওতে বাই।